আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেইনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমাদের সর্বজনশ্রদ্ধেয় শ্রীমদ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওং নমো ভগবতে শ্রী শ্রী নিগমানন্দ নাথায় পরম প্রেমময় পরম করুণাময় আনন্দ ঘন বিগ্রহ তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্বিধ সাধন সিদ্ধ সদ্গুরু নির্বিকল্প সমাধি উত্থিত মহাপুরুষ আসামঙ্গ শাশ্বত মঠ শাশ্বত আশ্রম সমূহ ও শাশ্বত সঙ্গ সমূহের প্রতিষ্ঠাতা আমাদের সকলের হৃদয় দেবতা আমাদের পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী অক্ষরাট স্বামী নিগমানন্দ সরস্বতী দেব যিনি রাজাধিরাজ রূপে এই মঞ্চ আলো করে বসে রয়েছেন তৃতীয় জেলা ভক্ত সম্মেলনীর অনুষ্ঠানে তার রাতুল চরণ কমল যুগলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি গুরুশক্তি স্বরূপিণী মা সুধাংশীবালা দেবী রাতুল চরণ কমল যুগলে। প্রণাম নিবেদন করি জ্ঞানাবতার ভগবান শঙ্করাচার্য দেবের রাতুল চরণ কমল যুগলে। প্রণাম নিবেদন করি প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাতুল চরণ কমল যুগলে। আমাদের পূজ্যপাদ মহান্ত মহারাজ ডক্টর শ্রীমদ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ তার আতুল চরণ কমলগুলো অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি আমাদের শিক্ষাবিদ প্রখ্যাত শিক্ষাবিদ এবং সুন্দর বক্তা তিনি এবং ধর্মীয় পথেও তিনি বহুদূর অগ্রসর হয়েছেন এবং জগজ্জননী কৃপা লাভ করেছেন সেই ইন্দ্রজিৎ গুরু মহোদয়কে আমার শ্রদ্ধা নিবেদন করি। আমাদের বিশিষ্ট অতিথি তিনি আমাদের আসামঙ্গের স্বাস্থ্যমঠে গুরুধাম সেবাই ট্রাস্টি পণ্ডিত প্রবর এবং দশকর্মবিদ আমাদের যে বক্তা সুন্দর বক্তা তিনি শাস্ত্রজ্ঞ শাস্ত্রবেত্তা আমাদের শ্রীযুক্ত ইন্দুভূষণ কর মহোদয়কে আমার শ্রদ্ধা নিবেদন করি। আমাদের এখানে উপস্থিত রয়েছেন বিভাগীয় সদস্য শ্রী কার্তিক চন্দ্র ঘোষ মহোদয় এবং জেলা সদস্য অভিজিৎ সেনগুপ্ত এবং যারা আমাদের এখানে রয়েছেন এই ঠাকুরের প্রিয় সন্তানবৃন্দ ঠাকুরের প্রবর্তিত সম্মিলনী জেলা সম্মিলনী সেই সম্মিলনীতে যারা উপস্থিত হয়েছেন ঠাকুরের কথা শোনার জন্য ঠাকুরের রূপ দর্শন করার জন্য ঠাকুরের প্রসাদ গ্রহণ করার জন্য অপরে যেন সেই বিঘ্ন না ঘটায় সেই বিঘ্নেশ্বর আমাদের ভগবান গণপতি দেবকেও আমি প্রণাম জানাই যিনি আমাদের ভিতরে শুভ বুদ্ধি প্রদান করেন এবং আপনাদের সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। জয় গুরু। আমরা ঠাকুর মহারাজের সুন্দর জীবনী পূর্ণ জীবনী আমরা শ্রবণ করলাম। আমরা দুই পাশে দুই মূর্তি দেখতে পাচ্ছি, একজন হচ্ছেন জ্ঞানাবতার ভগবান শঙ্করাচার্য দেব আর একদিকে হচ্ছে প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এরা কারা? আমরা তো জানি দেবতার অর্চনা হয়, কিন্তু মানুষ যখন দেবতাকে ছেড়ে অবতার এবং সদ্গুরুর উপাসনা করে বোঝা যায় যে এরা দেবতার থেকেও বড়। একটু আগেই আমরা শুনলাম যে ভগবান ধর্ম সংস্থাপনের জন্য যখন ধর্মে গ্লানি হয় এবং সাধু সন্ন্যাসীর সেই যখন সাধনায় বিঘ্ন হয়, যখন আমাদের দুর্জনের প্রভাব বেড়ে যায়, সেই সমস্ত সময়েতে ভগবান নিজে আসেন, নিজে এসে এই জগৎকে আবার সেই ধর্মে তৎকালীন যুগে যে ধর্মের প্রচলন চলছে তাকে সংস্কার সাধন করে তিনি একটা সুন্দর একটা সমন্বয়ের ব্যবস্থা করে দেন। আমাদের শঙ্করাচার্য এসেছিলেন, তার আগে বুদ্ধদেব এসেছিলেন। বুদ্ধদেব বেদের সমালোচনা করে কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অহিংসা পরম ধর্ম ধর্ম শরণং গচ্ছামি সঙ্ঘং শরণং গচ্ছামি
उद्धव शरण गच्छामी त्रिशरण मंत्रे सकल के उपदेश दिए तारे उपदेश आढ़ाई हजार बचर थे 800 बचर पर्त से कल काटिए बुद्धेर जे शरणागतर भर दिए शरणागति भाव धर्म एक प्रधान अंग अर्थात जदि हमें गुरु शरणागत ना हई भगवान शरणागत ना हई ताहले पर आमादेर भितरे धर्मेर संचार होबे ना श्रद्धा विश्वास भक्ति जतई थाकुक ना केन जदि शरणागति ना थाके ताहले पर सेटा निष्क्रिय होये जाए सेटा कोनो रकम फलदान करे ना सेई शरणागति अर्थात आमी तोमार शरणागत होलाम তুমি আমাকে জ্ঞান দাও তুমি আমাকে ভক্তি দাও তুমি আমাকে বিবেক দাও তুমি আমাকে বৈরাগ্য দাও তুমি আমাকে মুক্তি দাও এই যে শরণাগতির ভাব এটা সনাতন ধর্মের একটি কিন্তু বিশেষ বৈশিষ্ট্য এবং এই শরণাগতির ভিতর দিয়ে কিন্তু সহজে ভগবানের দর্শন পাওয়া যায় আমাদের সেই গীতাতেও শেষ কথা বলা হয়েছে মামেকং শরণং ব্রজ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ সমস্ত ধর্ম অর্থাৎ ধর্মজ্ঞান ধর্মবোধ যদি আমার উপরে নির্ভর করো আমাকে বিশ্বাস করো সমস্ত কিছু তুমি পাবে কাজেই ওই বাহ্যিক যে জ্ঞান বিচার ইত্যাদি সে সমস্ত পরিত্যাগ করে আমার শরণাগত হও গুরুর শরণাগত হও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে শিষ্য অর্জুনকে তার এই সমস্ত উপদেশ দিচ্ছেন খুব সুন্দর সুন্দর কথাগুলি গীতার মধ্যে রয়েছে সেই অর্জুন যখন শরণাগত হলো তখনই তার সেই দিব্য ভগবানের যে দিব্য বিশ্বরূপ তিনি দর্শন করার অধিকারী হলেন এবং তিনি ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়ে নিমিত্ত মাত্র হয়ে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ সংস্থাপন করলেন যুদ্ধ করলেন তিনি এবং ধর্ম সংস্থাপনে সহায়তা করলেন এই শরণাগতির ভাবটি আমাদের বিচারের যুগ ছিল এক সময়তে তারপরে শরণাগতির ভাব বিভিন্ন সময়ে আমাদের ধর্মের মধ্যে ধর্ম যে আমাদের প্রাচীন যুগ থেকে চলে আসছে শ্রুতির যুগ স্মৃতির যুগ এবং তারপরে হচ্ছে বিচারের যুগ ন্যায়ের যুগ এই সমস্ত চলে আসছে তো কাজেই সে সমস্ত থেকে মুক্ত হয়ে আমাদের বুদ্ধদেব শরণাগতির কথাই বললেন তারপরে চললো চলতে চলতে তার ভিতরে আবার তান্ত্রিক ভাবনা কিছু ঢুকলো সহজভাবে আমরা ভগবানকে কিভাবে পেতে পারি আমাদের এখনকার দিনে সেই যে হোমিওপ্যাথিক চিকিৎসার ভিতরেও কিন্তু কিছু কিছু ডাক্তারবাবু এলোপ্যাথিক ট্যাবলেট দিয়ে তাড়াতাড়ি রোগ সারানোর চেষ্টা করেন আমাদের সাধক সমাজেও ঠিক তাই হয় সাধক সমাজেও কত তাড়াতাড়ি করে ভগবানকে আমরা লাভ করতে পারি সিদ্ধি লাভ করতে পারি সেই সমস্ত উপায়গুলি বুদ্ধ ধর্মের মধ্যে যখন প্রবেশ করলো সেখানে মলিনতা দেখা দিল সেই মলিন ভাবকে কাটানোর জন্য ভগবান শঙ্করাচার্যদেব এলেন তিনি হচ্ছেন আমাদের দশনামা সম্প্রদায় যে সন্ন্যাসী দশনামা সম্প্রদায়ের তিনি প্রবর্তক এবং তিনি সেই বৈদিক ধারাটিকে আবার প্রবর্তন করার জন্য জ্ঞান বিচার অর্থাৎ তার ভিতর দিয়ে আমাদের ভগবানকে তত্ত্বরূপে লাভ করার জন্য তিনি ব্যবস্থা দিলেন তিনি বললেন দেখো ব্রহ্মই একমাত্র সত্য জগৎ যা দেখছি সেটা ব্রহ্মের প্রতিভাস মাত্র স্বপ্ন মাত্র আমরা যে জগৎ দেখছি সেটি হচ্ছে স্বপ্ন মাত্র ব্রহ্মই একমাত্র সত্য ব্রহ্ম হচ্ছে তার আধার অর্থাৎ তার উপরে যেমন আমরা সিনেমা দেখি সিনেমাতে একটা সাদা পর্দা সাদা পর্দার উপরেতে আমাদের পিছন থেকে সেই রিল চলছে আর এই আলোর ফলেতে কত নাচানাচি হচ্ছে কত গান কীর্তন হচ্ছে কত অনুষ্ঠান হচ্ছে যুদ্ধ বিগ্রহ হচ্ছে আমরা সাদা পর্দাটাকে দেখতে পাচ্ছি না কিন্তু অনুষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন সাদা পর্দাটি আমরা দেখতে পেলাম কিংবা যখন অনুষ্ঠান শুরু হয়নি তখন আমরা সাদা পদার্থের সাদা পর্দাটাকে দেখতে পেলাম তেমনিভাবে আমাদের ব্রহ্ম হচ্ছে তার আশ্রয় এবং সেই ব্রহ্মের উপরে ভিত্তি করে ব্রহ্মের যে শক্তি মায়া সে কিন্তু বিরাট রাজত্ব স্থাপন করছে ভগবান ইচ্ছা করলেন
যে আমি বহু হব, এক আছি বহু হব, একা থেকে আনন্দ পাচ্ছি না আমি বহু হব, তখন ভগবানেরই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তারই যে শক্তি, ব্রহ্মের শক্তি, যে মায়া, মহামায়া বা যোগমায়া, তিনি কিন্তু এই জগৎ তৈরি করলেন এবং তার মধ্যে দেহ ধারণ করে ভগবান লীলা করছেন। তা কাজেই ব্রহ্ম থেকে যার উৎপত্তি হয় সে ব্রহ্ম ছাড়ার কী হতে পারে? জল থেকে বাষ্প হচ্ছে, জল থেকে বরফ হচ্ছে, এ সবই কিন্তু জলই। আমাদের ছানা থেকে নানান রকম মিষ্টি হচ্ছে, সেটা ছানাই, তার শুধুমাত্র যে কারিগর তার কৌশলের ফলেতে বিভিন্ন স্বাদ আমরা লাভ করতে পারছি, বিভিন্ন স্বাদে আমরা সেই ছানাকেই খাচ্ছি। যখন সোনা, সোনার যে অলঙ্কার বিভিন্ন রকম হচ্ছে, যে কারিগর সে নানান রকম জিনিস তৈরি করছে সোনার থেকে, আমাদের সে আংটি তৈরি করছে, হার তৈরি করছে, সেই কানপাশা, বাজু ইত্যাদি নানান রকম তৈরি করতেছে, কত জিনিস হচ্ছে সোনার থেকে, কিন্তু মূলত সেটা সোনা। তাহলে আমাদের দৃষ্টিটাকে এই বাইরের জগৎ থেকে আস্তে আস্তে করে ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন শঙ্করাচার্যদেব। একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ যেটা দেখছি এটা তৈরি হয়েছে, এখন কিছুদিন আছে, আবার কিছুদিন পরে এটা লয় পেয়ে যাবে, কাজে এর উপরে ভরসা করো না। এবং এটা একটা স্বপ্নের মতো, যখন আমরা ঘুমিয়ে যাই তখন কি জগৎ দেখতে পাই? না, আমার ভিতরে যে একটা ক্রিয়া চলছে, লীলা চলছে, আমরা যা জগতে দেখেছি তারই একটা প্রতিভাস চলছে, সেই স্বপ্ন আমরা দেখতে পাই, যার ফলেতে আমাদের ভিতরেতে সেই স্বপ্নের মধ্যেও উত্তেজনা হচ্ছে, স্বপ্নের মধ্যেও আমাদের ক্ষুধা লাগছে, স্বপ্নের মধ্যেও আমাদের পিপাসা লাগছে, আমাদের স্বপ্নের মধ্য দিয়ে সমস্ত জিনিস তৈরি করছি, এক আমি কিন্তু সমস্ত জিনিস তৈরি করছি স্বপ্নের মধ্যে। কাজে এই যদি স্বপ্নের মধ্যে যদি আমি এক থেকে বহু হতে পারি, তাহলে ভগবান যিনি, ব্রহ্ম যিনি বা ঈশ্বর যিনি, তিনি কি এক থেকে বহু হতে পারেন না? এই বিচারটিকে আমাদের শঙ্করাচার্য সামনে উপস্থাপিত করেছেন। তার লক্ষ্য হচ্ছে ব্রহ্ম, আর তাকে লাভ করার উপায় তিনি বলছেন সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি তাকে লাভ করতে পারে। সাধন চার রকমের সাধনা বলছেন, নিত্যানিত্য বস্তু বিবেক বিচার ইহামূত্র ফলভোগ বিরাগ, আমাদের সমদম উপরতি শ্রদ্ধা তিতিক্ষা সমাধান, যে সট সম্পত্তি এবং মুমুক্ষা মুক্তির ইচ্ছা, এই চারটি সহজে লাভ হয় না। বিচারের দ্বারা যখন আমরা এই সমস্ত সব করতে যাই, সেটা ব্রহ্মকে জানার সহায়ক হয়। এগুলোর অনেক তত্ত্ব বিচার আছে, অত দরকার নেই। মূল জিনিস হচ্ছে জগৎটা যে অনিত্য, এই বোধটা আমাদের জাগাতে হবে এবং সেই ব্রহ্মকে লাভ করতে গেলে আমাদের বিচারকে আশ্রয় করতে হবে, এবং আমাদের বিচার করতে গেলে চিত্তকে শুদ্ধ করতে হবে। সেই জন্যই আমাদের সমদম উপরতি ইত্যাদি সমস্ত ক্রিয়াগুলি রয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে মুক্তির ইচ্ছা, আমি মোক্ষ লাভ করব, মুক্তি লাভ করব, ভগবান লাভ করব, ব্রহ্ম লাভ করব, বলছে এই যে কামনা, এ কামনা কিন্তু খারাপ কামনা নয়। আমরা এই যে একটু আগে আমরা সকাম যে ধর্মের কথা, সকাম কর্মের কথা শুনলাম, নিষ্কাম কর্মের কথা শুনলাম, সকাম মানে কি আত্মতৃপ্তির জন্য, আত্মপ্রীতির জন্য যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সকাম, এবং এর ফল আমাদের ভোগ করতে হবে এই দেহে, নাহলে পরবর্তী জন্মে বা তারও পরবর্তী জন্মে আমাদের কর্ম যতক্ষণ তার ভোগ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ক্রিয়া সে করে চলে যাবে। এই সকাম কর্মেরই হচ্ছে এইগুলো দোষ। আর নিষ্কাম কর্ম মানে আমরা যখন গুরু প্রীত্যর্থে কর্ম করছি বা ঈশ্বরের প্রীত্যর্থে, ভগবত প্রীত্যর্থে যখন কর্ম করছি, সেটি কিন্তু তার ফল আমি পাবো না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে শিব কদাচন, এটা নিষ্কাম কর্মের কথা, অর্থাৎ ভগবত প্রীত্যর্থে যে আমরা কাজ করব সেটি হচ্ছে নিষ্কাম কর্ম। আমাদের সেই নিষ্কাম কর্মের প্রতি আমাদের ইয়ে করতে হবে, আমাদের মনটাকে রাখতে হবে। সেজন্যে মুক্তির ইচ্ছা, মুমুক্ষা, এটা কিন্তু প্রত্যেক সাধকের ভিতরে থাকা উচিত। ভগবান শঙ্করাচার্য দেব এইভাবে আমাদের এই চারটি সাধনার কথা বললেন। কিন্তু এসব কি সাধারণ গৃহস্থদের পক্ষে মানায়? গৃহস্থরা এই সমস্ত বিচার করবে কখন? চোখের সামনে দেখতে পাচ্ছি ভোগ্য বস্তু রয়েছে, ভালো ভালো মিঠাই রয়েছে,
বা আমাদের টাকা পয়সা রয়েছে, ঘর বাড়ি রয়েছে, গাড়ি ঘোড়া ইত্যাদি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কী করে আমি বলি এটা মিথ্যা? এই যে চোখের সামনে জাদুকর যেমন আমাদের চোখের সামনে একটা মানুষকে কেটে দু টুকরো করে দিল, ভাবলাম হায় হায় একটা মানুষকে মেরে ফেললো সে, কিন্তু একটু পরেই সেই লোকটা কিন্তু আবার আমাদের সামনে এসে নমস্কার করতেছে। কাজেই এই যে মায়া, এই যে জগতের মধ্যে এই সমস্ত মায়ার খেলা চলছে, মিথ্যার খেলা চলছে, আমরা সেইটিকে সত্য বলে মনে করে নিজেরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। ভগবান শঙ্করাচার্য বলছেন যে এই মায়াকে অতিক্রম করতে গেলে তোমাদের ভিতরে মুক্তির ইচ্ছা থাকা চাই। মায়া থেকে মুক্ত হতে পারলে তবে গিয়েই ঈশ্বর লাভ হয়, ব্রহ্ম লাভ হয় ইত্যাদি বলছেন। তাহলে গৃহস্থদের পক্ষে এটা সহ মানে ইয়ে নয়, মানে সহজ নয়, সহজলভ্য নয়। কাজেই সেটা ভগবান শঙ্করাচার্য দেবের যে সেই সময়কার কথা, সেটা কিন্তু আমাদের বেশিরভাগ লোক খুব একটা সহজে নিতে পারল না, সাধারণ লোক নিতে পারল না। এবং তিনি তার একটা সন্ন্যাসী সমাজ, শ্রমণ সমাজ তৈরি করলেন, সাধু সন্ন্যাসীর সমাজ তৈরি করলেন, গৃহস্থদের বললেন সমাজ তাদের তোমরা সহায়তা করো, শ্রমণদের সন্ন্যাসীদের সহায়তা করো, তাতেই তোমাদের কিন্তু কাজ হবে। আর অহিংসার কথা আমাদের যে শঙ্করাচার্য বুদ্ধদেব সেটি কিন্তু ওই সহায়তার কথা বললেন। শঙ্করাচার্য তিনি ওই সন্ন্যাসীদেরই তৈরি করলেন এবং গৃহস্থদের জন্য ভক্তিবাদও চালু করলেন, কেননা এরা হচ্ছেন যুগাবতার। এই অবতাররা সমন্বয়ের কথাই বলতে আছেন অধিকাংশ ক্ষেত্রে এবং সেই সমন্বয়ের প্রচার করে যান। তার পরেতে আমাদের সেই 1200 বছর আগে আমাদের শঙ্করাচার্য এসেছিলেন, তার এখন থেকে 500 বছর আগে, অর্থাৎ 700 বছর ধরে শঙ্করাচার্যের যে মতবাদ চলতে লাগলো, তারপরে এই জ্ঞানের যে শুষ্ক বিচার মানুষের কাছে আর গ্রহণযোগ্য হলো না, এবং সেটি করতে গিয়ে আমাদের হয়তো কিছু কিছু সাধু সন্ন্যাসী সেই ব্রহ্মের যে আনন্দ, ব্রহ্মানন্দ, সেটা হয়তো সেটা সচ্চিদানন্দ, সেটা তারা উপভোগ করতে পারছে, কিন্তু সাধারণ মানুষের উপকার হচ্ছে না। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের লক্ষ্য দিয়ে দিলেন যে সেখানে রাধা কৃষ্ণের যে একটা বৈকুণ্ঠ বা নিত্য লোক, যে লোকেতে সবসময় ভগবানের নাম গুণগান চলছে, সেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। আমাদের শঙ্করাচার্য দেখালেন ব্রহ্ম জ্যোতির্ময়, আর সেই জ্যোতি যেন রূপ ধারণ করছে, শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ রূপে দুজনে তারা সমস্ত নিত্য লীলা করছেন, সেই বৈকুণ্ঠকে দেখিয়ে দিলেন, তার লক্ষ্য দিলেন। এবং সেটা লাভ করার উপায় কি? নাম করতে হবে, ভগবানের নাম করতে করতে নামই পৃথিবীতে নেমে আসেন, ভগবান নেমে আসেন, ভক্তকে দর্শন দান করেন, ভক্তের ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ করেন। এই সহজ উপায়টি কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু দিলেন, এবং সেটাকে বলা হচ্ছে শঙ্করাচার্যের যে পথটাকে বলা হচ্ছে জ্ঞানের পথ, আর এটিকে বলা হচ্ছে ভক্তির পথ। তাহলে দুজনের লক্ষ্য এবং দুজনের পথ আমরা দেখলাম, এটা হচ্ছে জ্ঞান পথে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে ব্রহ্ম, আর ভক্তি পথে পাচ্ছি যে আমাদের যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যে নিত্য লীলা সেটি আমরা দর্শন করছি, শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ সে লক্ষ্য দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে 500 বছর পরে আমাদের ভগবান রামকৃষ্ণদেব তিনি এসেছিলেন, তিনি এসে করলেন যে বাবা যত মত তত পথ, অর্থাৎ যে পথেই যাও না কেন, সেই সাংখ্যের পথে যাও কি বিচারের পথে যাও কি যোগের পথে যাও কি অন্যান্য যে সমস্ত পথ রয়েছে, সে সমস্ত পথগুলি বা যতগুলো মত রয়েছে সবই ভগবানকে লাভ করার একটা করে পথ, অর্থাৎ এটা তিনি সমন্বয় করলেন। এবং সেটা থেকে আরও কংক্রিট, আরও একটা মানে সুন্দরভাবে সংযোগ স্থাপন করলেন, সমন্বয় স্থাপন করলেন আমাদের সদ্গুরু, আমাদের নিগমানন্দ পরমহংসদেব। তিনি বললেন লক্ষ্যটা ভালো শঙ্করাচার্যের ব্রহ্ম, কিন্তু পথটা বড় কঠিন। আর আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভুর তার যে মানে পথটা খুব সহজ পথ, কিন্তু লক্ষ্যটা সকলের হয়তো মনঃপূত নাও হতে পারে। সকলেই যে শ্রীরাধা শ্রীকৃষ্ণের যে ভজন করবে, তার যে ইয়ে করবে, পূজা উপাসনা করবে, এবং তাতে কী হবে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ভগবানের সেই নিত্য লোকে জায়গা পাওয়া যাবে, শ্রীরাধার উপাসনা করলে ভগবানের পার্ষদ হতে পারবে। এই যে ভগবানের পার্ষদ,
যে সগুণ ব্রহ্মের যে পার্শ্বদ, যদিও শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনে কিন্তু অভিন্ন, তবুও মানুষের মনে একটা সগুণ ব্রহ্ম বলে মনে হয়। সেই সগুণ ব্রহ্মে সকলেই কিন্তু আমাদের এই মানে লিপ্ত হতে না পারে বা তার হয়তো তৃপ্তি হতে না পারে, সেই জন্যই ভগবান আমাদের অবতার সদ্গুরু, সদ্গুরু আমাদের নিগমানন্দ সরস্বতী দেব দুটিকে সমন্বয় করে শঙ্করাচার্যের লক্ষ্যটাকে নিলেন এবং ভগবান আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি পথটাকে নিলেন এবং বলছেন এইটাই হচ্ছে সহজ পথ, ভক্তি পথে ভগবান লাভ বা ব্রহ্মলাভ, ব্রহ্মজ্ঞান লাভ, এটি হচ্ছে সহজ পথ এবং এইটিকে আমাদের দর্শনরূপে, নিগমানন্দ দর্শনরূপে গ্রহণ করা হলো। এখানে কীভাবে এর লক্ষ্যটা কী হবে, যারা ভক্তি পথে যাচ্ছিল তারা সেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকে তারা লক্ষ্য করে এগোচ্ছেন, আর ঠাকুর বললেন সেই জায়গাতে তুমি তোমার গুরুকে বসাও। গুরুকে বসালে কী হবে, গুরুকে স্থূল রূপে এখানে যেমন দেখতে পাচ্ছ তেমনি মৃত্যুর পরে সেই চিন্ময় লোকে, নিত্য লোকেও সেই গুরুকেই দেখতে পাবে। গুরুকে ভালোবাসো, সেই ভালোবাসার জোরে তুমি সেই গুরুর নিত্য সঙ্গী হতে পারবে, তার নিত্য পার্শ্বদ হতে পারবে এইভাবে। আর এই ব্রহ্ম কিন্তু সেই গুরুই ব্রহ্ম, যিনি আমাদের মন্ত্র দিচ্ছেন বা যিনি আমাদের উদ্ধার করছেন তিনি ব্রহ্মই। ব্রহ্ম ছাড়া জগতে যেহেতু কিছু নেই, গুরুও ব্রহ্ম ছাড়া নয়। এমনিভাবেই ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব সমন্বয় সাধন করলেন এবং তার লক্ষ্যপদ হচ্ছে ভক্তিপথে জ্ঞান লাভ, এইটি হচ্ছে ঠাকুর মহারাজের দর্শন। এবং এই সহজ পথেতে আমাদের এই সমস্ত যে প্রবর্তন হয়েছে, ভক্ত সম্মিলনীর প্রবর্তন হয়েছে, লক্ষ্য হচ্ছে ভক্তিপথে ঠাকুরকে ভালোবেসে আমাদের সেই ব্রহ্মজ্ঞান, কেননা তিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত। তিনি বলেছেন আমি ব্রহ্ম আত্মা ভগবান তিনটিতে প্রতিষ্ঠিত আছি, আমাকে ধরলে তোমাদের মধ্যে যুগবোধ ব্রহ্ম আত্মা ভগবানের জ্ঞান লাভ হবে। এ কত সহজ সহজভাবে তিনি আমাদের এই তত্ত্বগুলি বুঝিয়েছেন, আমরা যদি একটু চিন্তা করি তাহলে পর তাকে বোঝা, তাকে জানাটা অন্তত প্রাথমিকভাবে কোনো কষ্ট হওয়ার কথা নয়। বিশেষ কোনো তত্ত্বকথা তিনি গৃহস্থ ভক্তদের জন্য বলে যাননি, যেটুকু বলেছেন তত্ত্বকথা এরা সাধু সন্ন্যাসীদের জন্য, তাদের বিচারের জন্য, তাদের সহজে ব্রহ্মকে লাভ করার জন্য, ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য তিনি বলে গিয়েছেন। আর আমাদের গৃহস্থদের জন্য তিনি বলে গেছেন আমাকে ভালোবাসো, এতেই তোমাদের সব লাভ হবে, তোমরা মুক্তি লাভ করতে পারবে, মোক্ষ লাভ করতে পারবে, তোমাদের সেই ব্রহ্মজ্ঞান লাভ হবে। সেই ঠাকুর মহারাজ গৃহস্থদের জন্য এই সহজ ব্যবস্থা করে দিয়েছেন এবং তার জন্যই এই ভক্ত সম্মিলনী, তার জন্যই গ্রন্থ রচনা, তার জন্যই আদ্য প্রবর্তন, তার জন্যই নিয়ম পঞ্চক সপ্তবিধান, তার জন্যই গুরুধাম প্রতিষ্ঠা, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ইত্যাদি তিনি সমস্ত সব করে গিয়েছেন। সেই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু সেই ব্রহ্মকে লাভ করার বা গুরুকে লাভ করার একটা উপায় তিনি বলে দিয়ে গেছেন। কাজে এই সহজ পদ্ধতি এই যুগেতে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। গুরুকে বা একটা মানুষকে যদি ভালোবেসে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি, কে চাইবে সেই ব্রহ্মের জন্য সাধন ভোজন করতে, সেই তপস্যা করতে বা সেই নিত্যানিত্য বস্তু বিবেক বিচার বা ইহামূত্র ফলভোগ বিরাগ ইত্যাদি সমস্ত যে রয়েছে সেগুলো কে করতে যাবে, দরকার নেই। ঠাকুরকে যদি ভালোবাসলেই আমাদের মধ্যে ঠাকুরের তত্ত্ব, ঠাকুরের জ্ঞান আমাদের ভিতরে সঞ্চারিত হয়ে যায়, পূর্ণরূপে ঠাকুরকে আমরা পেতে পারি, তাহলে আর মানে গৃহস্থদের পক্ষে এর থেকে আর সহজ পথ কী আছে। ঠাকুর মহারাজ এই পথটিকে আমাদের সামনে তুলে দিয়েছেন, বলছেন যে ভক্তিপথে জ্ঞান লাভ, একেই বলে যে শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ। যাই হোক, আমি আমার চিন্তাভাবনা অনুযায়ী বা তার নির্দেশ আমি যেটুকু বলার বললাম, আপনারাও সেটিকে উপলব্ধি করবেন, তাতে করে ঠাকুরকে বোঝার কিছুটা সহযোগিতা সহযোগ হবে বা কিছুটা ইয়ে হবে, কাজ হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। আমাদের অত্যন্ত প্রিয় সুবক্তা শ্রীযুক্ত ইন্দুভূষণ কর। জয় গুরু, জয় মা। পরম আরাধ্য, পরম প্রেমময়, ভাবময়, জ্ঞানময়, চতুঃসাধন সিদ্ধ নির্বিকল্প সমাধি বুদ্ধিত স্বপ্রকাশ ও চিদাত্মনে নারায়ণ স্বরূপায় সদ্গুরু নিগমানন্দ সরস্বতী দেবের শ্রীপাদ বুদ্ধি অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি পুতমূর্তি মহন্ত, আজকের উদ্বোধক,
पूज्यपाद डॉक्टर श्रीमद स्वामी ब्रजेशानंद सरस्वती महाराज जी चरणे श्रद्धा ज्ञापन करी आज के सुदक्ष सभापति सुवक्ता मानवर सभापति महोदय ताके आमी श्रद्धा ज्ञापन करछि एवं आज के प्रधान अतिथि आसन अलंकृत करछेन आसाम बंग सारस्वत मठेर ट्रस्ट बोर्डर सम्पादक बहुगुणे गुणान्वित विमल ज्योतिर अधिकारी शांत सौम्य मूर्ति पूज्यपाद श्रीमद स्वामी विमलानंद सरस्वती महाराज के आमार प्रणाम। उपस्थित आछेन आमादेर विभाग सदस्य मठ विभाग सदस्य कार्तिदा एवं आरो मंचे अनेके आछेन सुगायकगण आछेन सकलेर नाम बोली आमी आर समय नष्ट करछि ना। समागत ठाकुर प्राणप्रिय शिष्य भक्त सज्जन मंडली जगज्जनी अंशमता मायरा विभिन्न पदाधिकारीगण सकल के आमार हार्दिक श्रद्धा शुभेच्छा जय गुरु प्रीति सम्भाषण। আমি মনে মনেই ভেবে রেখেছিলাম শরীরটা ঠিক ভালো নেই, সুতরাং আজকের বক্তব্য রাখবো না। আমি জানি বিমল মহারাজ রাখবে। তো যখন সভাপতি মহাশয় ঘোষণা করলেন আদেশ তো পালন করতেই হবে, দু চারটি কথা বলেই নিবেদন করে শেষ করব। সভায় কেউ কথা বলবেন না, কিন্তু কথা বললে বক্তব্য রাখার ইচ্ছা জাগবে না। আর ঠাকুর সব দেখতে পাচ্ছেন তো, শাস্ত্রে বলা হয়েছে ধর্মার্থ কামমুখানাং যস্যৈকপি ন বিদ্যতে অজাগল স্তনস্যৈব তস্য জন্ম নিরর্থকম্। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে যদি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ ফল না থাকে, তাহলে ছাগির গললম্বিত স্তনের ন্যায় তার জন্ম বৃথা। অর্থাৎ ছাগির গলায় অনেক সময় মাংস ঝুলে পড়ে, দেখতে সেটা স্তনের মতো, কিন্তু সেখান থেকে দুধ নিঃসরণ হয় না। তাই সেই স্তনের জন্ম যেমন বৃথা, ঠিক তেমনি যে দুধ থেকে স্তন, যে স্তন থেকে দুধ নিঃসরণ হয় না সেই স্তনের জন্ম যেমন বৃথা, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জন্ম বৃথা যদি না তার মধ্যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ ফল না থাকে। প্রথম আছে ধর্ম। ধর্মই আমাকে বলে দিবে, ধর্মজ্ঞান আমাকে বলে দিবে আমি কতটা অর্থ রোজগার করব, কিভাবে ব্যবহার করব। ধর্মজ্ঞান আমাকে বলে দিবে যে আমার কামনাটা অতিরিক্ত বাড়বে না, তাকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেটা ধর্মজ্ঞান আমাকে বলে দিবে। তাহলে এরপরে আসছে মোক্ষ। যখন ধর্মজ্ঞানের দ্বারা অর্থ এবং কামনাকে আমি পরিচালিত করব, তখন আমার জীবনটা সৎ জীবনযাপন হবে, তখন ধর্মজ্ঞানের দ্বারা আমি এগিয়ে যাব, তখনই গুরুকরণ করতে ইচ্ছা হবে এবং তখনই দীক্ষা নিতে ব্রহ্মবিদ গুরুকে ধরতে ইচ্ছা হবে। তাই প্রথমে ধর্ম রয়েছে। ধর্ম শব্দটার অর্থ হচ্ছে ধ্রিধাতুকে এসছে, যে আমাকে ধারণ করে আর আমি যাকে ধারণ করি সেটাই ধর্ম। কীরকম না, আমি একটা ছুরি নিলাম পকেটে রেখে দিলাম, তাহলে আমি ছুরিকে ধারণ করেছি পকেটে, আর ছুরিটাও পকেটে আছে, সে আমাকে ধারণ করে রেখেছে, তো এটা কি ধর্ম হলো না? কেন না, না ধর্ম কর্ম ছাড়া হয় না। তাহলে কর্ম বলতে এখানে শুধু দৈহিক কর্ম নয়, মানসিক কর্মও ধর্মের মধ্যে পড়ে। তাহলে ধর্ম কর্ম ছাড়া হয় না, তাহলে কর্ম করতে হবে। তা ছুরিটা নিয়ে রাতের অন্ধকারে একজন মানুষকে হত্যা করলাম, কর্ম করেছি। আবার ওই একই ছুরি নিয়ে একটা রোগীকে অপারেশন করে আমি বাঁচালাম, ওই একটাই ছুরি। এখানে এই ঘোষণার মাইকটা বন্ধ রাখবেন, ওই একটাই ছুরি দুটো কাজ করছে, একজনকে মারছে আর একজনকে বাঁচাচ্ছে, দুটো কর্ম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কর্ম ছাড়া যখন ধর্ম হয় না, এখানে দুটো কর্ম হয়েছে, কোন কর্মটা ধর্ম? না, ভগবত প্রীতিকর কর্ম ধর্ম। অর্থাৎ যে কর্মে ভগবান প্রীত হবেন সেটাই হচ্ছে ধর্ম। তাহলে যে মানুষটাকে বাঁচানো হলো অপারেশন করে, তাকে নিশ্চয়ই সেই ভগবান সেই কর্মে প্রীত হয়েছেন,
আর যাকে হত্যা করা হলো ভগবান প্রীত হননি। তাহলে এখান থেকে একটা জিনিস বেরিয়ে এলো, কর্ম করতে হবে কিন্তু ভগবত প্রীতিকর কর্ম হবে। সেই ভগবত প্রীতিকর কর্ম যখন হবে তখন আমাকে ভাবতে হবে আমার কর্মটা নিষ্কাম কর্ম হবে, ভগবত প্রীতিকর কর্ম হবে এবং সেটা নিষ্কাম কর্ম হবে। ধরুন আমি আমার স্ত্রীর জন্য বাজারে শাড়ি কিনতে গেছি, স্ত্রী আমাকে ভালোবাসে, ঘরে কাজকর্ম করে, সে যেমনটি চায় তারকে লক্ষ্য করে আমি শাড়িটা কিনলাম। ভগবান তো প্রীত হবেন, কারণ স্ত্রীকে প্রতিপালন করার দায়িত্ব, ভগবান প্রীত হবেন। কিন্তু আমি যে এই শাড়িটা কিনতে গেলাম স্ত্রীর, সেখানে কিন্তু ওটা আমার স্ত্রী সকাম কর্ম, এটা প্রকৃত ধর্ম হয় না। কিন্তু আমি যদি শাড়িটা কেনার সময় ভাবতাম সে আমার স্ত্রী হতে পারে, কিন্তু আমি তো জানি সে দুর্গার অংশ, সে দুর্গা এই রূপ নিয়ে এসেছে, সুতরাং দুর্গা মা যে প্রীত হবেন যেমন শাড়ি দিলে আমি সেই রকম একটা ভালো শাড়ি দেব যাতে দুর্গা মা প্রীত হন, সমস্ত নারী জগৎ প্রীত হবে দুর্গা মা যদি প্রীত হন। সুতরাং সে দুর্গা মার চিন্তা করে শাড়িটা তার স্ত্রীর কিনল। এই যে তার কর্মের ভাবনাটা, এটা হচ্ছে নিষ্কাম কর্ম, আগের ভাবনাটা সকাম কর্ম। তাহলে ভগবত প্রীতিকর কর্ম হবে এবং সেটা নিষ্কাম কর্ম হবে। এবারে নিষ্কাম কর্ম আবার দেখতে হবে যে সেটা শাস্ত্রসম্মত হচ্ছে কি না, সেটা শাস্ত্রসম্মত হচ্ছে কি না। ধরুন নিষ্কাম কর্ম, আমি ঠাকুরকে ভালোবাসি, আমি প্যান্ট পরি, আমি একটা ঠাকুরকে ভালোবেসে আমি প্যান্ট দিয়ে দিলাম, প্যান্ট শার্ট দিয়ে দিলাম, এখানে কর্ম হলো, ঠাকুরকে ভালোবাসি, অসুবিধা কিছু নাই, কিন্তু শাস্ত্রবিধিকে আমি লঙ্ঘন করলাম। সুতরাং শাস্ত্রবিধি মেনে চলতে হবে, শাস্ত্রে যা গুরু দেবতার প্রতি যে শাস্ত্রবিধি নিষেধ আছে সেই বিধিগুলা কী আছে, কোনটা নিষেধ কোনটা সঠিক সেটা জেনে করতে হবে, তখন দাঁড়া যাবে যে সেইটা প্রকৃত ধর্ম। এখন তাহলে কী হলো, প্রত্যেক ধর্ম কর্ম, কিন্তু প্রত্যেক কর্ম ধর্ম নয়, বোঝা গেল, প্রত্যেক ধর্ম কর্ম কিন্তু প্রত্যেক কর্ম ধর্ম নয়, এই ভাবটা আমাদের মধ্যে রাখতে হবে। এই ধর্ম সৃষ্টিজগৎ ভগবান সৃষ্টি করার পরে তিনি দেবতাদের পাঠিয়েছেন, যেহেতু সৃষ্টি করেছেন আমাদের জল বায়ু তেজ ইত্যাদি ইত্যাদি আমাদের বাঁচার জন্য যা দরকার তিনি দেবতাদেরকে পাঠিয়েছেন। তিনি এবারে কী করেছেন, অবতারকে পাঠিয়েছেন, যে শুধু খেয়ে থাকলে তো হবে না, ওরা কেমনভাবে চলবে, তোর তো নীতি নির্দেশ তো কিছু দিতে হবে, তাই তিনি অবতারকে পাঠালেন। অবতার আসবে যে অসুরকে নিধন করবে, নীতি নির্ধারণ করে চলে যাবে, গীতা ভাগবত রামায়ণ মহাভারত করে চলে যাবে। ঠিক আছে, ভগবান সব ব্যবস্থা আমাদের জন্য করেছেন, আমাদের শরীরের রোগ সৃষ্টি হলেও তিনি অনুচক্রিকাকে সৃষ্টি করে রেখেছে, শ্বেতকণিকাকে সৃষ্টি করে রেখেছেন যাতে আমার রোগটাকে ধ্বংস করে, কিন্তু আমরা অখাদ্য কুখাদ্য খেয়ে ভেজাল দেওয়া খাওয়ার খেয়ে আমাদের রক্তের তেজ কমে গেছে, শ্বেতকণিকারও তেজ কমে গেছে, তাই ওষুধ ছাড়া চলে না। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। তো ভগবান অবতারকে পাঠালেন, পরিশেষে পরিশেষে কী হলো, না ওই মানুষগুলো ভোগ করলো আর অবতার যে নীতি নির্ধারণ করে গেছেন তারা শুনল, কিন্তু ওই জীবের মুক্তি হবে কী করে, সেই জন্য ভগবান নিজে, কারণ দেবতা অবতার ভগবান মহামায়া কেউ মুক্তির দায়িত্ব নেন না, সেই জন্য ভগবান ভগবতী ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি যে এই বিশ্ব সৃষ্টি দিয়ে করেছি, জীবদের সৃষ্টি করেছি, এদের মুক্তির উপায় কী। তখন ভগবান এলেন, কীভাবে এলেন, না সদ্গুরু হতে গেলে এমনি অবতরণ করা যায় না, শুদ্ধ আধারে জন্মলাভ করতে হয়, সাধনা করতে হয়, নির্বিকল্প সমাধি বুদ্ধিত হয়, মহামায়াকে জয় করতে হয় ইত্যাদি 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 দিয়ে গুরুরহম গুরুরহম অহং ব্রহ্মাস্মি বোধে প্রতিষ্ঠিত হতে হয়। তাই ভগবান এলেন, যেটা আপনারা গান করেন, জীবেরও নিস্তারা লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি, জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান
मनुष्य रूपे जन्मग्रहण कर साधनाय सिद्धिलाभ कर महामाया के जय कर गुरुरोहम निर्विकल्प समाधि के बुद्धित हुए भूलोक भूबोलोक स्वर्गलोक महलोक जनलोक तपलोक सत्यलोक नित्यलोक अतिक्रम कर ब्रह्मे आरोहण कर अवरोहण कर गुरुरोहम गुरुरोहम रूपे प्रतिष्ठा लाभ करें। তাহলে এইখানে ভেবে দেখুন না নিগমানন্দ কে না একুশ দিনের সাধনাতে বাইশ বছরের যুবক সে মহামায়াকে শ্রীরূপে লাভ করে ফেলল। এটা কোয়াইট ইম্পসিবল। কী করে হয় না হয়, তিনি তো সেই আগের থেকে পরিকল্পিত অবস্থায় এসছেন। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। তো গুরু আসেন মুক্তি দিতে। সুতরাং আমাদের এই তত্ত্বগুলো জেনে আমরা যদি তার পাশে না যাই, একটা জায়গায় সুগন্ধ ফুল আছে, একটা বাক্সের মধ্যে সুগন্ধ ফুল আছে, আমি বাক্সের চাপা দিয়ে চাবিটা লাগিয়ে দিয়েছি, বাক্সের পাশে বসলে কোনোদিন গন্ধ পাওয়া যাবে না, বাক্সটা খুলতে হবে তবে কি আমাকে গন্ধ লাগবে। অর্থাৎ শাস্ত্রবিধি নিয়ম কানুনের কাছে গুরুর কাছে আমাকে যেতে হবে। যেমন আপনারা কত টাকা খরচা করে ছুটে এসে তিন দিন এখানে পড়ে আছেন, ছেড়ে যান না, আমি অবাক হয়ে গেছি সকাল থেকে রাত্রি পর্যন্ত একদম ভর্তি সকলে বসে আছেন, সত্যি আপনারা ভক্ত। যাই হোক, তো সেটা আমাদের কাছে যেতে হবে। সেই জন্য ধর্ম কেউ ধর্মের সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম চিরন্তন, এর আদিও নেই আর অন্তও নেই। এর আগে ছিল না তা নয়, এখন নেই তা নয়, এর পরেও যে থাকবে না তা নয়, এ মুছে যাবে না সনাতন ধর্ম। সেই চিরন্তন ধর্মকে জানতে হবে, যে কারণে ঠাকুর মহারাজ বললেন সনাতন ধর্মের রক্ষা প্রচার প্রসার। ঠাকুর মহারাজ বললেন সনাতন ধর্ম রক্ষা প্রচার প্রসার, তাহলে আমাদেরকে আগে জেনে নিতে হবে সনাতন ধর্ম কার উপর নির্ভর করছে। সনাতন ধর্ম চারটি স্তম্ভের উপর নির্ভর করছে। কী কী স্তম্ভ? না জন্মান্তরবাদ, অর্থাৎ আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এটাকে জানা। আমি তার বিশ্লেষণ করব না, সময় নেই, এটাকে জানা জন্মান্তরবাদ। তারপরে শাস্ত্রবাদ, অর্থাৎ শাস্ত্র যে রয়েছে হিন্দু শাস্ত্র, গীতা ভাগবত বেদ পুরাণ যাই হোক, সেই শাস্ত্র কি বলছে, শাস্ত্রবাদকে জানা, জন্মান্তরবাদ, শাস্ত্রবাদ। এরপরে ঈশ্বরবাদ, ভগবান কি বলেছেন, ভগবান গীতায় কি নির্দেশ দিয়েছেন, কি বলেছেন তাকে জানা, তাহলে ঈশ্বরবাদ হলো। এরপরে আসছে ব্রহ্মবাদ, এ গুরুবাদ বা ব্রহ্মবাদ, যিনি গুরু তিনি ব্রহ্ম, গুরুবাদ বা ব্রহ্মবাদ। তো গুরুবাদ বা ব্রহ্মবাদ মোটামুটি আমরা একটুকু জানার চেষ্টা করি, যেহেতু ঠাকুরের দীক্ষিত। আজকে মহন্ত মহারাজের শেষে তাঁর যে ঠাকুরের দর্শন সম্পর্কে বললেন, তার বাদগুলো মোটামুটি কম বেশি জানতে পারি। কিন্তু তার সাথে সাথে আমরা যদি সনাতন ধর্মের চারটি স্তম্ভকে অবজ্ঞা করি, তাহলে সনাতন ধর্ম মানি না, সন্তান সনাতন ধর্ম মানি না, মানে ঠাকুরকে মানি না, কারণ তিনি বলছেন রক্ষা প্রচার প্রসারের কথা। সুতরাং এইটুকু সনাতন ধর্ম সম্পর্কে বিশ্লেষণ করতে আমি আর চাই না, আমি আর পাঁচ মিনিট সময় নেব বিশ্লেষণ করতে চাই না, বরং একঘেয়েমি লাগছে, অনেক সকাল থেকে বসে আছেন, ছোট্ট একটি কাহিনী বলে দিয়ে চলে যাব, ভালো লাগবে শুনতে। আর ধর্ম সম্পর্কে বলবো না, যেটুকু বললাম ওইটুকু যদি মনে রাখেন যথেষ্ট। একটুকু অর্থাৎ আমি যা বললাম, আজকে সমস্ত বক্তারা যা বললেন সেই কথাগুলো শুনেছি, কিন্তু সেই কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? কেন না, ধর্ম সহজ নয়, সূক্ষ্ম, তাকে কষ্ট করে ধরে রাখতে হয়। তারির একটি উদাহরণ বলে কাহিনী বলে শেষ করব। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে শোনো, তুমি যেমন ধার্মিক রাজা, আর একজন কিন্তু ধার্মিক আছেন। যুধিষ্ঠির বলেন কে প্রভু? না পাতালে আছে বলিরাজ। তখন যুধিষ্ঠির গতগত হয়ে গেলেন তিনি ধার্মিক, তাহলে সে কে ধার্মিক আমি একটু দেখতে চাই প্রভু, আপনি আমাকে একবার দেখিয়ে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন তথাস্তু, একদিন, আমি তাড়াতাড়ি বলছি, একদিন কৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে চললেন, মর্ত্য যখন শেষ হয়ে গেল ভুলোক,
তারপরে তিনি ভূবলোক অর্থাৎ পাতালে প্রবেশ করলেন। পাতালে প্রবেশ করলেন অর্থাৎ যম বলিরাজের, পাতাল রাজ হচ্ছে বলিরাজ, বলিরাজের রাজ্যে প্রবেশ করলেন। যুধিষ্ঠির পিছনে যাচ্ছেন, শ্রীকৃষ্ণ আগে আগে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা জায়গায় দেখলেন একজনের বাড়িতে একটা কলা গাছ হয়েছে, বিরাট কলা ভাঁড়, কলাগুলো কিছুটা পেকে গেছে, গাছটা এরকম ধেপে আছে, যার গাছের গোড়া জায়গায় কিন্তু ধেপে আছে অন্য লোকের পাশের জায়গায়। তো দুজন মালিক এসছে, দুটো জায়গার মালিক এসছে, এসে তাদের কথোপকথন হচ্ছে। কি হচ্ছে? না বাবু, আমার গাছের গোড়া কিন্তু হলে কী হবে, আপনার জায়গায় তো কলা কাঁধিটা ঝুলেছে, আপনি কেটে নিন, কারণ আমি নিলে পাপ হবে। সে বলছে তুমি পাগল হয়েছো নাকি, আরে আমার জায়গায় ঝুলতে পারে, তোমার গাছের গোড়া, আমি নিতে পারবো না, আমার পাপ হবে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু এ কী রাজ্য? শ্রীকৃষ্ণ কিছু কথা বললেন না, আবার হেঁটে চললেন। যেতে যেতে একটা মাঠের মধ্যে যেতে যেতে দেখলেন একটা ভাগচাষি নাগল করছে, মালিকের জমি ভাগ করে, ভাগচাষি বুঝেন তো, ভাগচাষি বুঝেন তো, চাষ করছে। সে নাগলের ফলাতে একটা চিকচিক করলো, অর্থাৎ একটা সোনার তাল পেয়েছে, ছোট্ট সোনার তাল পেয়েছে। কে? কৃষক। তখন বললো, আরে এই জমি তো আমার নয়। সে ডেকে পাঠালো মালিককে, যার জমি। মালিক এসছে, দাঁড়িয়ে আছে ভাগচাষি। ভাগচাষি বলছে, বাবু আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম জানি না, এ জন্মে এই গরিব কৃষক হয়ে জন্মেছি, বাবু এই সোনাটা পেয়েছে, আপনি নিয়ে নিন, কারণ আপনার জায়গা তো, আমি নিব না, আমার পাপ হবে। মালিক বলছে, মাথাটা তো খারাপ হয়েছে নাকি, আরে আমার জমি হতে পারে, তুমি পেয়েছো, তুমি নিবে, আমি নিলে বা পাপ হবে। যুধিষ্ঠির আরও গদগদ হয়ে গেলেন। শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু কখন দেখবো সেই বলিরাজকে, সেই ধার্মিককে, যার রাজ্য এরকম। চললেন, বলিরাজের প্রাসাদে প্রবেশ করলেন। প্রাসাদে প্রবেশ করে রাজার ঘরে ব্যাপারটা তো, বারান্দা বিশাল, চেয়ার টিয়ার সব পড়ে আছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আপনি এই চেয়ারে বসুন, ভেতরে প্রবেশ করবেন না, আমি অন্দরমহলে যাচ্ছি, সেখানে বলিরাজের সঙ্গে সাক্ষাৎ করে আমি যখন আপনাকে ডেকে পাঠাবো আপনি যাবেন। বলো ঠিক আছে। বললেন, আর একটা কথা, নাকি না এখানে যে বসবেন, যা দেখবেন যা শুনবেন কোনো প্রতিক্রিয়া করবেন না। না ঠিক আছে। শ্রীকৃষ্ণ ঢুকে গেলেন। এইবারে যুধিষ্ঠির দেখতে পেলেন, এটি অনত বেশি দূরে নয়, সেই সামনে বারান্দার সামনে একটু দূরে একটা বিরাট লৌহ স্তম্ভ পোতা আছে, আর এরকম একটা মোটা লৌহ লোহার চেন, সেই চেনটা দিয়ে একটা ছোট্ট ছাগলছানাকে বেঁধে রাখা হয়েছে। তখনকার সময় পশুরা কথা বলতো, ছাগলছানাটা বলছে, হ্যাঁ গো তুমি না দুদিত্যের? না হ্যাঁ। ও দেখো তুমি তো ধার্মিক, বলো তুমি তো কারোর অন্যায় সহ্য করো না, আর দেখো 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 বলিরাজ কি মহাপাপী, আমি একটা ছোট্ট ছাগলছানা, আমার অপরাধ কি বলো, আমার স্বাধীনতা হরণ করে দিয়েছে, সময়ে খেতে দেয় না, স্বাধীনভাবে ঘুরতে পারি না, কি পাপ করছে দেখো তো, তুমি তো ধার্মিক বলে যুধিষ্ঠির, তুমি তো ধর্ম অধর্ম সহ্য করতে পারো না, তুমি কি পারো না আমাকে একটু শৃঙ্খল মুক্ত করে দিতে? তার কথা শুনতে শুনতে যুধিষ্ঠির তো সত্যি ধার্মিক, গলে গেলেন আর কি, ভুলে গেলেন শ্রীকৃষ্ণের কথা। তাকে এমনভাবে কান্নাকাটি করে ছাগল ছাড়াটা বলল, তিনি উঠে পড়লেন, উঠে পড়ে গিয়ে শৃঙ্খল মুক্ত করে দিলেন। যেই মুহূর্তে শৃঙ্খল মুক্ত করে দিলেন তখন তীব্র গতিতে বিশাল কালো রূপ ধরে প্রাসাদ কাঁপতে শুরু করলো, বিশাল গর্জন সৃষ্টি হলো, গোটা কালো ছড়িয়ে গেল, আর সেই ছাগলছানা বিশাল রূপ ধরে দুরন্ত গতিতে ছুটে বেরিয়ে চলে গেল। প্রাসাদ কাঁপছে, ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে এলেন, এসে বললেন, এ কী করেছেন আপনি? বলে কেন না আপনি একে শৃঙ্খল মুক্ত করলেন কেন? না সে এরকম কষ্ট পাচ্ছে, একটা জীবকে এরকম কষ্ট দেওয়া যায়, আমি সহ্য করতে পারিনি, খুলে দিয়েছি। না আপনার আর বলিরাজের সঙ্গে সাক্ষাৎ হবে না, আপনি ফিরে চলুন। বলে কোথায়? না যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাব, বলিরাজের সঙ্গে সাক্ষাৎ হবে না। বলে কেন কেন কি বলুন না, এখন বলা হবে না। যুধিষ্ঠির চললেন শ্রীকৃষ্ণের পিছনে পিছনে,
গিয়ে সেই জমি যেখানে সোনার তাল পেয়েছিলেন সেইখানে পৌঁছেছেন, ফিরে যাচ্ছেন তো, সেখানে গিয়ে দেখলেন মালিক আর চাষি দুজন রক্তাক্ত লাঠালাঠি চলছে, উল্টা কথা বলছে, তুমি পেতে পারো আমার জমি আমি নেব, সে বলছে তোমার জমি হতে পারে আমি পেয়েছি আমি নেব, উল্টো কথা। যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে, প্রভু এক্ষুনি কী দেখে গেলাম আর এটা কী দেখছি? শ্রীকৃষ্ণ কোনো কথার উত্তর দিলেন না, হেঁটে চললেন। যুধিষ্ঠির খুব আকুতি করছেন জানার জন্য, চলে গেলেন, যেতে যেতে ওই কলা গাছের কাছে পৌঁছালেন, সেখানেও দুপক্ষের লাঠাটালি চলছে, তোমার গোড়া হতে পারে আমার জায়গায় ঝুলবে কেন, অতএব কাঁধি আমি নেব, সে বলছে তোমার জায়গায় ঝুললো তো কী হলো, আমার গাছের গোড়া আমি নেব, উল্টো কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, সবিনে প্রভু একবার আমাকে বলুন আমি কিছু বুঝতে পারছি না। তাও শ্রীকৃষ্ণ কিছু বললেন না, চলে গেলেন। যখন পাতাল রাজ্য ক্রস করলেন, ছেড়ে যখন এখানে চলে এলেন মর্তে, তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, প্রভু এবার বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি যে লৌহ স্তম্ভ দেখেছিলেন, যে লোহার শৃঙ্খল দেখেছিলেন, সেটা লোহার শৃঙ্খল নয়, সেটা লৌহার স্তম্ভ নয়, সেই স্তম্ভ যে শক্তির স্তম্ভ, সেই লৌহ শৃঙ্খল আর লৌহ স্তম্ভটা ছিল বলিরাজের ধর্মের শক্তি। সেই ধর্মের শক্তি দিয়ে কলিকে অর্থাৎ কালকে অর্থাৎ অধর্মকে দেখতে তাকে ছোট্ট হলে কী হবে, সে হচ্ছে অধর্মের দৃষ্টান্ত। সেই অধর্মকে বেঁধে রাখার জন্য সে ছোট নয়, বলিরাজ ধর্মীয় শক্তির দ্বারা বেঁধে রেখেছিল, আর তাকে আপনি খুলে দিয়েছেন যখন বেঁধে রেখেছিল তার রাজ্যে ধর্ম স্থাপন হয়েছে, যখন খুলে দিয়েছেন তখন অধর্ম ছড়িয়ে গেছে, সেই জন্য আপনি অধর্ম যা হয় তাই দেখেছেন। যুধিষ্ঠির বুঝলেন, আমার কাহিনীটি শেষ। এখানে বুঝে যান যে পরিবারে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে নিজেদের ব্যবহার, গুরুকে বসিয়ে আকুতি প্রার্থনা, পরিবারের সঙ্গে হাসি খুশি থাকা, ঝগড়াঝাটি না করা, যাতে দেবতারা ঘরে থাকেন, ঝগড়াঝাটি করলে হিংসা করলে পরিবারের সঙ্গে মিল না থাকলে কলি ঢুকে পড়বে, কলি ঢুকে পড়ে আপনার পাথর দিবে, তিনতলা বাড়ি করে দিবে, টাকা দিবে, তছনছ করে দিবে আপনার মানসিকতাকে। সুতরাং কলি যাতে প্রবেশ না করতে পারে সেই জন্য সংসারে ধর্মকে স্থাপন করতে হবে, সেই ধর্মের নীতি জেনে আমাদের মধ্যেও সেই ধর্মজ্ঞান লাভ করতে হবে। এই কথা বলে, কারণ সেই ধর্মীয় শক্তি ভিন্ন, অধর্মকে কখনো পরাস্ত করা যায় না, এটাই হচ্ছে আমার বক্তব্যের মূল কথা। এই কটি কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। এতদ বক্তব্যম শ্রী গুরু পরমস্তু। সকলে ভালো থাকুন, ঠাকুর সকলের মঙ্গল করুন। আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।